শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে ওয়েদারটা খারাপ হলেও আজকে মানে বৃষ্টি নেই আর কি, তো সেই জন্য আমাদের কাজের যেন উৎসাহটা আরও বেড়ে যাবে, রাজমিস্ত্রিরা আসবে অনেক অনেক, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আজকে সারাদিন অনেক কাজ হবে ঘরের। বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস। তারপরে কি, তুমি কি করবে এখন? এখন খাবো, সন্ধ্যা খাবো, তারপরে স্কুল যাব। তারপরে পড়াশোনা করবো না? করবো। এ বাবা, তোমার দাঁতে পোকা ধরছে বাবা, দেখি দেখি দেখি। ইসি, দাঁতে পোকা হচ্ছে আইসে, আয়ুষের দাঁতে পোকা হয়েছে। টিং 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 টিং, মরে না, মরে গেছে, মরে গেছে, মরে নাই। তো বন্ধুরা, আজকে অনেকক্ষণ পরে তোমাদের সাথে ব্লগিংটা শুরু করছি। এই এখন বাজে বেলা একটা, এই এতক্ষণ কোনো ব্লগিং হয়নি, কারণ আজকে আমার মানে এডিটর যে কাইন মাস্টার, সেখানে না প্রবলেম হয়েছিল। তো শুধু আমার না, প্রত্যেকটা ইউটিউবারেরই হয়তো সেই প্রবলেমটা হয়েছিল আমার মনে হয়। তো এটা নিয়ে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, তারও বেশি, ও একবার ঘাবড়েছে, আমি একবার, তারপরে অনেক কষ্টে ফাইনালি কাইন মাস্টারটা ডাউনলোড করতে পারলাম। তারপরে 12টার দিকে এডিটে বসেছি, এই যে 1 ঘন্টা পর এডিট হলো, তারপরে সব কিছু গুছিয়ে স্নান, আর দেখো আমাকে সব রেডি করে দিয়েছে। এই দেখো আজকে বানাবো মাংস, আজকে দুজন মিস্ত্রি খাবে, সেজন্য মাংস আর খালি পটল ভাজা, মাংসের ঝোল আর পটল ভাজা বানাবো। ও আমাকে সব রেডি করে দিল, আমাকে বলে যে ও তুমি আগে এডিটটা করো, যেটা মেন কাজ, কারণ ওটা না করলে তো আমাদের হবে না। তো সেই জন্যই আগে আমি এডিটটা করে স্নানটা করে আসলাম, এবার দেখো রান্না বসিয়েছি। অনেকটা লেট হলো আজকে ব্লগটা শুরু করতে, তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে তো দেখতেই পারছো অর্ধেক সিঁড়ি হয়ে একটা ধাপ করলো, কালকে একটা ধাপ করেছিল, আজকে একটা ধাপ করলো, আজকে সম্পূর্ণ সিঁড়িটাই কিন্তু হয়ে যাবে। আমাদের মতো প্রত্যেকটা ইউটিউবারেরই টাইম টু টাইম ভিডিও আপলোড করাটা হচ্ছে মেন কাজ, সেটা যদি বাচ্চা কাচ্চা থাকে বাচ্চা কাচ্চাকে দেখে তবেই করা, তারপরে নিজের কী হয় সেটা পরের ব্যাপার, খাওয়া হোক না কী হোক সেটা আমি প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারি। বন্ধুরা, আজকে এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে, 1টা বেজে গেছে, কিছু খাওয়া হয়নি, মাথা টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম দুজনে মিলে যে কী করে কী করব, কী করে কী না করব। তো দেখো এখানে 1 কেজি মাংস, আর ও আমাকে এগুলো সব কেটে দিল, মানে একমাত্র বড়ই আমার কষ্টগুলো বোঝে, আর কেউ বোঝে না। ও আমাকে বলে তুমি আগে এডিটটা করো, তারপর আমি এগুলো কেটে দিচ্ছি, তারপরে তুমি রান্না করো। দেখো সব কিছু কেটে একদম রেডি করে দিল আমাকে। আর তোমাদের কথা মতন আমি আমার কড়াইটাকে একদম কালকে এমন ঘষা ঘষেছি, পুরো একদম চকচক করছে রূপোর মতন। দেখো তোমাদের কথা মতো না, অ্যাকচুয়ালি আসলে এটা পুরো কালো হয়ে গেছিলো, মানে মাঝি কিন্তু সেরকম, মানে একটা যে সময় নিয়ে ধরা, কালকে এটা 45 মিনিট লেগেছে কড়াইটা পরিষ্কার করতে, গরম করে নিয়েছি, নিয়ে অনেকক্ষণ ধরে ঘষেছি, পুরো 45 মিনিট লেগেছে কড়াইটা ঘষতে। বুনু এসে দেখে আমি কড়াই ঘষি, কালকে দেখো কেমন পরিষ্কার হয়েছে কড়াইটা। আজকে পুরো রোদ উঠেছে আমাদের এখানে, বৃষ্টিটা নেই বলেই মিস্ত্রি দাদারা কাজ করতে পারছে। আর আজকে 4 জন মিস্ত্রি লেগেছে, 2 জন সিঁড়ি বানাচ্ছে, 2 জন ঘরের কিছু প্লাস্টার বাকি আছে সেগুলো করছে, আর আজকের মধ্যেই টাইলস চলে আসবে, কালকের থেকে টাইলসের কাজ শুরু হয়ে যাবে। তো বৃষ্টি ছিল জন্য টাইলসটা আসতে লেট করছিলো। তো চলো তাড়াতাড়ি করে পটলটা ভেজেই মাংসটা বসিয়ে দিব, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত আমি আগেই বানিয়ে ফেলেছিলাম, ভাত বানিয়ে এডিট করতে বসেছি, তো এখন মাংসটা খালি মশলাটা বেটে নিয়ে তারপরে মাংস রান্নাটা করবো আর কি। তো দেখো সত্যি আজকে আমাকে যে কত বড় হেল্প করলো, একটা এমনিতে তো সবসময় হেল্প করে, কিন্তু আজকে একটা মানে এতটা খারাপ সিচুয়েশনে ছিলাম, কাইন মাস্টারটা মানে কী হয়েছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। পরে মৌদিকে ফোন করলাম, মৌদি তারপরে হেল্প করলো আমাকে, তো তারপরেই এই যে ডাউনলোড করতে পারলাম আর কি। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। মাংসটা প্রায় হয়েই গেল, একদম ঝোল ফুটে গেছে, এখন খালি
নামালেই হয়ে যাবে। নামানোর আগে আমি একটা জিনিস দেবো, তার আগে একটু ঘরে আসলাম দেখতে যে কতটা কাজ হলো। দেখো মিস্ত্রি দাদারা, এটা কাকু একটা আমাদের গ্রিলটা ঘষছে, এই যে এতদিন সিমেন্ট বালু পাথর যে পড়েছিল সেটা। তো একটা দাদা এখানে দেখো আমাদের যে যে তোমরা বলেছিলে না এখানে ইসে লাগাতে হবে, একটা ইট দিয়ে এটাকে সাপোর্ট করতে হবে সেলফটাকে, তো সেটাই করছে। তো দেখো সিঁড়ির প্রায় আরেকটা ধাপ উঠে গেল, তোমরা দেখতেই পারলে এখন এটাও সমান হয়ে যাবে। তো সিঁড়ির ডিজাইনটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো এখন সেই জিনিসটা আনতে চাই। তো চলে আসলাম লেবু পাতা তুলতে। তো দেখো ছোট ছোট যেই কচি লেবু পাতাগুলো বার হয়েছে সেই লেবু পাতায় আজকে তুলছি আমি। এটা আজকে অনেক দিন পর মাংসে দেবো, অনেক দিন আগে খেয়েছিলাম মাংসে, খুব ভালো লাগে খেতে। তো দেখো এই লেবু পাতাটা ফাইনালি খুঁজে পেলাম। এই এটা যে কী লেবু পাতা বুঝতে পারছি না, কিন্তু এই লেবু পাতাটাই দিতে হয়, এটা আমার বাবা বলেছিল। তো এসে দেখি মাংসটা আমার হয়ে গেছে। এবার দেখো একে একে দিয়ে দিচ্ছি লেবু পাতা, দারুণ হয় খেতে, তোমরা একটু ট্রাই। এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে, মানে এটা দিয়ে কোনো জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিতা হয়ে যাবে, সেই জন্য নামানোর আগে এইভাবে লেবু পাতা দিয়ে নামিয়ে নেবে। এটা আমি আমার শ্বশুর বাবার থেকে শিখেছি। মাংসের রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধুমাত্র দেখো লাস্টের প্রসেসটা। মাংস তো সবাই রান্না করতে পারো। আহ গন্ধটা যা বার হয়েছে না, ভালো করে মিক্স করে দিলাম। যখন একটা রান্না দেখবে গরম গরম সবাকে খেতে দিতে পারবে, তোমাদের নিজেদের মনও ভালো লাগবে আর যে খাবে তারও ভালো লাগবে। গরম গরম মাংস আর গরম গরম ভাত সাথে পটল ভাজা। তো আজকে একটা কথা বলছি তোমাদের, এখন আমার সাথে একটা দারুণ মানে মারাত্মক একটা ঘটনা ঘটলো। সকালে তো দেখতেই পারলে চ্যানেল নিয়ে খুব টেনশনে ছিলাম যে কাইনমাস্টার খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যখন ভিডিও আপলোড হয়ে গেল, তারপরে হচ্ছে ভিডিওতে চলে আসলো কপিরাইট ক্লেম, মানে কালকের ভিডিওটাতে। তো সেটা নিয়ে এমন টেনশনে ছিলাম, তখন মাংস রান্না হচ্ছিলো প্লাস চ্যানেলের শ্যুট হচ্ছিলো। তো এই করতে করতে দেখি মাংসে আমি এক ফোঁটাও লবণ দেইনি। একটা চ্যানেলের আমরাই প্রোডিউসার, আমরাই ডিরেক্টর, আমরাই এডিটর, আমরাই সব। তো সেই চ্যানেলটাকে চালাতে, সেই চ্যানেলটাকে তো গুরুত্ব দেওয়াই উচিত, তাই না? কারণ আমাদের কাজ করে দেওয়ার মতো কেউ নেই, আমরাই করব, ভবিষ্যতেও আমরাই চেষ্টা করব করার। তো মানে রান্না করার সময় এরকম একটা ঘটনা ঘটে গেল, মাংসতে লবণ দেইনি। পরে ওকে টেস্ট করতে বললাম, ও টেস্ট করে দেখে আরে তুমি তো একদম লবণ দাওনি। তারপরে আবার লবণ দিয়ে ভালো করে পাতের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর মিস্ত্রি দাদারাও সাইডে বসে আছে, ওরাও হাসছে বাইরে থেকে, ওরা জানে যে আমি সারাদিন কতটা পরিশ্রম করি। তো সেরকম কিছু মনে করেনি কেউ। তিনজনের জন্য বেড়ে নিলাম, ওর বাবা আর দুজন দাদা, ওরা এখানে খায় না, ওদের নাকি বাড়িতে রান্না হয়, ওরা বাড়িতেই খেয়ে আসে, তো সেই জন্য খেলো না। আর দুজন দাদা আর ওর বাবা, আজকে চারজন মিস্ত্রি লেগেছে সেই জন্য। তো চলো এখন দিয়ে দিই।
তো সবাইকে শান্তিমতো খেতে দিয়ে দিলাম, তারপরে আরেকটা ঘটনা ঘটলো। মাঝখানে যে দাদাটা দেখেছো উনি অনেকক্ষণ থেকে মাংস খাচ্ছেন না, তো দেখো এদিকের বাইকটাকেও আমি সরিয়ে দিলাম। তো অনেকক্ষণ থেকে মাংস খাচ্ছেন না, আমি ভাবি কেন খায় না, তারপরে জিজ্ঞাসা করলাম, বলে মাংসই খায় না। পরে আবার মাছের ভাজা, মাছ ছিল, মাছের ঝোল ছিল, সেগুলোকে গরম করে দিলাম, তারপরে পাঁপড় ঠাপড় ভেজে তারপরে দিলাম আর কি। তো তারপরে আরও পটল ভাজাও দিলাম। তো তার সাথে দেখো এখানে আমি কি করছি, একটা দারুণ জিনিস বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওইদিকে রান্নাবান্না করার পর বাসন টাসন মেজে সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমি আমাকে টাইম দিচ্ছি, আমার মানে আমার নিজের জন্য আর কি। তো নিজের বলতে এটাও কিন্তু আমার একটা নিজের। তো দারুণ জিনিস একটা বানিয়েছি দেখো। তো বন্ধুরা দেখতে পারলে কত সুন্দর একটা জিনিস বানালাম, একটা ভাঙা কাপ আর এই পাতাটা দিয়ে। এই পাতাটা আমাদের বাড়িতে অনেক আছে, তো এটা আমি পরে আমার ডাইনিংয়ের জায়গাটাতে লাগাবো, প্লাস ঘরেও লাগাবো। আমার এই পাতাটা খুব ভালো লাগে, আর এইরকম প্লান্টগুলো আমার খুব ভালো লাগে, কারণ এগুলোকে ঘরেও রাখা যায়, সব জায়গাতে রাখা যায়, আর দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর। তো দেখো এই কাপটা আমার সবথেকে প্রিয় একটা কাপ ছিল, তো এটা সেদিন ওই যে বাসনগুলো পড়েছিল না যখন, তো সেইখানে কাপটা ভেঙে গেছিলো, কাপটাকে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে একটা প্লেটের মতন দেখতে পাচ্ছ, এই দেখো প্লেটের মতন যেটার উপর রেখেছি, তো সেটাতে, সেটা হচ্ছে আমুল দুধের যে মাথাটা হয় সেটা। তো কাপটা একটু ভাঙা বলে জল যদি পড়ে, সেই জন্য আমি এই প্লেটটা দিয়েছি নিচে, তার উপরে এরকম কাপের মধ্যে মাটি লাগিয়ে, তারপরে এখানে দেখো পাথর দিয়ে দিয়েছি। এই দেখো ব্যাক করে দেখাবো, এই দেখো বন্ধুরা কাপড় দিয়ে, আর ওইদিকে কাঠের গুঁড়ো তো সবসময় পড়তেই থাকে। তো কেমন লাগছে, দারুণ লাগছে না এরকম? তো ছোট্ট করে একটা খুব সুন্দর একটা জিনিস বানিয়ে নিলাম, আর দেখতেও বেশ ভালো লাগছে। তার সাথে এই যে ছোট্ট একটা কিউট একটা কিউটি পাইকে রেখে দিই ছোট্ট, দারুণ লাগছে দেখতে। কাজ টাজ করে একটু শুয়েও থাকি না, চলে আসি ঘর দেখতে যে কত দূর আমার ঘরটা হলো দেখে আসি। দেখো সম্পূর্ণ সিঁড়িটাই হয়ে গেছে, এখন শুধুমাত্র প্লাস্টার বাকি। দেখো আমার ঘরটাকে আবার ওরা ভেঙে দিচ্ছে, কারণ এই জায়গাটা ওই যে ছোট ছেলেটা দেখতে পাচ্ছ ও কাঁচা থাকতেই উঠে ভেঙে দিয়েছিল, তো এটাকে আবার ভেঙে আবার ঠিক করছে। ওই দেখো সিঁড়ি, ওই যে বাবা উপরে দাঁড়িয়ে আছে, আর সিঁড়ি এখানে কেমন লাগছে, সিঁড়িটা ফুটেছে কি না অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। দেখো সিঁড়ি, যেই সিঁড়ির ডিজাইনটা তোমরা এই পাশে দেখছো সেম ডিজাইন ওই পাশেও দেওয়ার কথা ছিল, কিন্তু ওই পাশটা না ভালো লাগবে না, দিলে আরও এগিয়ে আসবে, সিঁড়িটা আরও বড় হবে, তো সেই জন্য আমরা ওই ডিজাইনটা মানে ওই পাশে সিঁড়িটা এক পাশেই দিয়েছি আর কি, এল সিস্টেম করে দিয়েছি। তো বন্ধুরা এই দেখো আমাদের যে জানলার যে প্লাস্টারটা সেটা হয়ে গেছে, কালকে তো দেখেছিল হয় ছিল না, বাবা যারা এগুলো কি ভেঙে ভেঙে গেছে এখনই কাঁচা প্লাস্টারটা। তো এই দেখো এটার প্লাস্টার হয়ে গেছে, পুরো বক্স জানলা হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু ভেঙে গেছে, দেখছো এগুলো ভেঙে গেছে, কিন্তু ভেঙে গেছে। এই যে একটা আছে, এই যে একটা দাদা ডিল শার্ট পরা নামছে দেখতে পাচ্ছ, দাদাটা আগে কাজ করেনি আমাদের এখানে, কিন্তু দাদাটা একদিনেই এতগুলো কাজ করে দিল আজকে, মানে যা ভাবা যায় না। দেখো জানলার যে প্লাস্টার সম্পূর্ণ একাই করলো, দাদাটার কোনো হেল্পার নেই। তারপরে দেখো এখানে চলে এসছে আয়ুষের ঘরের এই যে উপরের যে যেটা দেখতে পাচ্ছ সেলফের মতন, সেটা বানাচ্ছে, সব একা হাতেই করে দিয়েছে, প্লাস রান্নাঘরের কাজ। তো দেখো করতে করতে চলে আসলো আমাদের টাইলস দেখতে দেখতে আর কি, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো সিঁড়িটা তো কাঁচা ছিল, তাই সবার উঠতে একটু অসুবিধা হচ্ছিল, তো একটা সাইড তো আগে করা ছিল, তো সেখান দিয়েই উঠছিল। এখন দেখবে গাড়িতে কিছু এসেছে, কি এসেছে সেটা তোমরা একটু ভিডিওটা লাস্ট অবধি দেখো। দেখো গাড়িতে এসেছে টাইলস আর গ্রানাইটের যে রান্নাঘর যে দেব, তো সেটা দেখতে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। তোমরা এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমাদের গ্রামে যার বাড়িতে যাই আসুক না কেন আমরা কিন্তু এইভাবেই দাঁড়িয়ে দেখি যে কি আসলো, কি নতুন কিছু আসলো। তো সবাই কিন্তু সেটাই করে, দেখো সবাই মিলে দাঁড়িয়ে দেখছে যে গাড়িতে কি এসছে। গাড়িতে এসেছিলো টাইলস আর হচ্ছে গ্রানাইট। তো বন্ধুরা পুরো মাথায় হাত, মানে কি বলবো, সন্ধ্যের টাইমে এই যে টাইলসগুলো আনলে দেখতে পারলে। তো আমি ভেবেছিলাম, যার সাথে কথা বলেছিলাম, যে টাইলসগুলো বাকি মানে নেবো আর কি, তো এখন বলছে যে কিছু টাকা তো দিতেই হবে, এতগুলো টাইলসের টাকা তো বাকি মানে অসম্ভব। তো আমরা ভাবলাম যে এই তো আর কদিন পরেই তো আবার পেমেন্ট ঢুকে যাবে, তো সাথে সাথে দিয়ে দেবো আর কি, আর ধরো 10-11 দিনের মতন। হ্যাঁ মনে হচ্ছে না সেদিনই ঢুকলো, হ্যাঁ 10-11 দিন আছে, আর মানে এক মাস হতে বেশি টাইম লাগে না। তো
মাথায় পুরো হাত, এখন এতগুলো টাকা বের করে দিতে হচ্ছে। আসলে এই টাকাগুলো রেখেছিলাম টাইলসের মিস্ত্রি কাজ করবে, জানালা স্লাইডার দরজা তারপরে আর বেসিন এসব আর কি নেওয়ার জন্য, আর কি বলে এর জন্য কি আর টুকটাক কাজের জন্য রেখেছিলাম। মিনিমাম রেখেছিলাম হচ্ছে এই ধরো 20-25 হাজার টাকার মতন। তো এখন টাইলসের টাকাটা বার করে দিতে হচ্ছে, সন্ধেবেলায় এতগুলো টাকা বার করে দিতে মানে মাথায় হাত যে এখন কাজগুলো কীভাবে করব, তো কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো দেখা যাক কি ব্যবস্থা করা যায়, কারণ ঘরের কাজ তো বন্ধ করব না আমি। আমি 1 তারিখের মধ্যে যতটুকু হয় আমি ততটুকুই চেষ্টা করব। আর তোমাদের টাইলসগুলো দেখাচ্ছি আমি, দাঁড়াও সন্ধে লেগেই আছে আর। তো যাই হোক, দিতে হলো টাকাগুলো, কি কারণ দিতেই হবে এতগুলো টাকার, বাকি তো মানে কেউই দিবে না। কিন্তু বলেছিল যে টাইলসের টাকাটাও বাকি রাখতে, যে মাসের শেষে টাকাটা দিয়ে দেবো আর কি। তো এখন বলছে যে অর্ধেক হলেও দিতেই হবে, তো যাই হোক দিয়ে দেই, কিছু করার নেই, কারণ দিতেই হবে, যেহেতু জিনিস নিচ্ছি সেহেতু তো দিতেই হবে, তাই না? তো ঠিক আছে, ভগবান আছে, এত এতদিন আমার সাথে ছিল আর লাস্ট মোমেন্টে আমার হাত ছেড়ে দিবে, সেটা কি হয় বলো তো? হবে না। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, এখানে টাইলসগুলো আমাদের, আজকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো শেষমেশ আমাদের এই টাইলসটাই পছন্দ হলো, যে সাদার মধ্যে একটু কালো থাকবে। এই দেখো দেখো এদিকে দেখো, তো এই দেখো সরো না, তুমি সরো। এই দেখো এই টাইলসটা আমাদের শেষমেশ পছন্দ হয়। আর তোমাদের কেমন লাগলো টাইলসটা অবশ্যই বলো। এটা না খুব ভালো লাগবে পাতলে, একটা HD লুক দিবে, কারণ এই যে এই কালো যে এটার জন্য বলো, তো HD টাইপের লুক আসবে, ফুটবলের মতন হবে অনেকটা দেখতে, গোল গোল হবে, তো একদম পুরো ফুটবল, মানে যেন ঘরের মধ্যে ফুটবল আছে এরকম হবে আর কি, মানে এইরকম। হুম এরকমই হবে, আর একটু HD লুক দিবে, মানে যেন এগুলো উঠে উঠে আসে এরকম মনে হচ্ছে। তো এটা পুরো ভালোটা, মানে ডাবল পালিশের বলে নাকি এটাকে, ভালোটা নেওয়া হলো, অনেক দাম এটার, মানে এটার দাম শুনেই তো মাথাটা ঘুরে গেল আমার। তো যাই হোক, আর রান্নাঘরের জন্য তো ও দেখানো যাবে, এই যে এটা তো একটা থাক থাক আর খুলতে হবে না, আমি দেখাইছিলাম ব্লগে, জানি ব্লগে দেখাইছিলাম আমি। আচ্ছা এগুলা যে করছো, আর এই যে কালো গ্রেনাইটটা রান্নাঘরের জন্য দেখা যাচ্ছে না, আসলে অন্ধকার তো গাছ, বাইরে তো এখন বৃষ্টি পড়তেছে, এখন মামা টিভিটা থেকে দিবে, কারণ কারণ উপর থেকে তো জল পড়ে, তার জন্য একটু থেকে দিবে। মামা জুম করে রাখাবো, তাহলে দেখাই জুম বৃষ্টি চলে উপরটা করবো, যেটা আছে ওটাই থাক না, বাইরে পুরো বৃষ্টি চলে এসছে, এদিকে এটা ঢেকে দিলাম, না হলে আবার জল পড়া শুরু করবে ঘর থেকে, কি বলবো। তো এখন আমরা খাবো, কি খাবো, কিছু কিছু খাবো, চা তো খেয়েছি একবার, এখন কিছু কিছু খিদে পাচ্ছে, 9টা বাজে। আরে ভাত আছে তো, হ্যাঁ ভাত বানাবো তারপরে কিছু, আরে ভাত তো বানাতো আছে। তো বন্ধুরা এই দেখো ফ্রিজের পাশটা কেমন যেন জলের ভেজা, হ্যাঁ এই দেখো, এই যে যেমন এটা ভিজে গেছে, এই দেখো এই যে এই ভেজাগুলো কেন হয় সেটাই আমি বুঝতে পারি না, মানে জল তো ভিতরে, মানে ফ্রিজের ভিতরে বরফ, আর তাহলে বাইরে কেন জল হয়, এই দেখো কেন এই জিনিসটা হয় সেটাই আমি বুঝতে পারি না। তোমরা আমাকে যারা যারা জানো একটু বলে দিও না, যে কেন ফ্রিজের এই জায়গাটা জল হয়, তোমাদেরও কি সেটা হয় নাকি আমার কোনো প্রবলেম হয়েছে ফ্রিজে সেই জন্য জল পড়ছে আর কি, এটা কি তোমাদের সাথেও হয় সেটা আমাকে খালি একটু জানিও। এই দেখো কত জল, দুই সাইডেই জল থাকে, হ্যাঁ উপরেও থাকে, এই দেখো জল। তোমরা তো দেখতেই পারলে, আমাকে একটু এটা বলে দিও যে কেন এরকম হচ্ছে, আমি সত্যিই জানি না, তোমাদের কাছে মানে তোমরা যদি বলো আমি খুব খুশি হব। তো চলো এখন, পরে অনেকটা রাত্রিবেলা, এখন বাজে 10:30, দেখো আমি ভাত বসিয়েছি, ওই যে তো মাংসের ঝোল আছে বললামই তখন, তো এখন আমরা ভাত দিয়ে মাংসের ঝোল দিয়ে গরম গরম খেয়ে নিব। আর দইটা কেন যেন জমছে না আমি সেটাই বুঝতে পারছি না, হ্যাঁ এটাই গরম নেই খুব একটা, তার মধ্যে বৃষ্টি পড়ছে সমানে, এই দেখো দই মানে উপর দিকে জমেছে নিচ দিকে জমে নাই, জমলে না নিচেরটা জল হয়ে যাবে, কেন যেন জমছে না। দই পেতেছি যেটা, সেটা তো আমার এপিসিআরএল আমি শেয়ার করেছিলাম, যারা যারা দেখোনি একটু গিয়ে দেখে আসো, আজকের ভিডিওটা ছেড়েছি এপি শেয়ার হলে, তো সেই ভিডিওতে দই বানানোর রেসিপিটা আছে। তো চলো
নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমরা খেতে খেতে মুভি দেখব, দেখছি দেখছি হচ্ছে কি জানো, হ্যাঁ ভুল ভুলাইয়া। আর এই যে ইদানিং যেটা মঞ্জুলিকে একটা বই বার হলো সেটাতে ভুল ভুলাইয়ার সাথে কোনো মিলই নেই, অথচ রাজমহল নাম দিয়ে, রাজমহল না গো রাজমহল টু না, ওটা কি ভুল ভুলাইয়া টু নাম দিছে না বইটা, যেটা দেখে আসলাম। হ্যাঁ অথচ ভুল ভুলাইয়া টু নাম দিয়েছে, কিন্তু এই ভুল ভুলাইয়ার সাথে মানে পার্ট ওয়ানের সাথে পার্ট টুর কোনো মিল নেই, একদম টোটালি আলাদা। একটু মিল রাখলে ভালো হতো, বইটার কোনো মিল নেই। তো যাই হোক, আমরা তো যে সিনেমা হলে গিয়ে দেখে আসলাম কয়েকদিন আগে ভুল ভুলাইয়া টুটা, মোটামুটি খুব একটা খাস না, তবে এই ভুল ভুলাইয়াটাই বেশি ভালো লাগে পার্ট ওয়ানটা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। নেক্সট দিন নেক্সট ব্লগে ঠিক দুপুর দুটোয় আমি আবার চলে আসছি। তো চলো বাই।